গো খুদা, হে জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না খুদা, তুমি আমাকে মুক্তি দাও খুদা, তুমি আমাকে মুক্তি দাও। কাত হইয়া তো দেখি যত
সইতে পারছিস না, তাহলে প্রেম করতে আসিস কেন? Thank you.
জনাব হত্যা করো জয়পুর আলী কাও অজল মৃত্যুর জন্য প্রস্তুত হও
সহ্য করবে না পিতা, কোনোদিন সহ্য করবে না, যে দিনের পর দিন রাতের পর রাত আমার আমার কাজলের উপর তুমি অত্যাচার চালিয়ে যাচ্ছ, সেই অত্যাচারের দাম তোমাকে দিতে হবে পিতা, সেই অত্যাচারের গোড়ায় গন্ডায় দিতে হবে। সেদিন লেখা রেখা বলে চিৎকার করলো, আমি আমি সারা দেব না পিতা, আমি সারা দেব না পিতা। Thank you.
সজলকে রক্ষা করো। উঠো রেখা, আর কেঁদো না, আমি এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে, চলো আমার সঙ্গে। কে কে আপনি? হ্যালো, বলুন। হ্যালো, বলুন কে আপনি? ভয় নেই রেখা, তুমি আমার পরিচয় পাবে না, আমি একজন দস্যু। দস্যু? কোনো ভয় নেই, আমি কাজলকে মুক্ত করে প্রাসাদের বাইরে রেখে এসেছি, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাই। তুমি রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও। তুমি তুমি কি পারবে আমার কাজলকে মুক্ত করে? আমার কাজলকে মুক্ত করে দিয়েছো? হ্যাঁ, মুক্ত করে দিয়েছি। তাই চলো ভাই, তাই চলো, আমি আমার কাজলের কাছেই যাব। হ্যাঁ চলো, আমার তাই চলো ভাই, তাই চলো। হ্যালো।
তোমাদেরকে পুরস্কার দিব, পুরস্কার। আমি পুরস্কার
জীবন আমি তোমাদেরকে পয়সাই দিব। নদীর পার থেকে আসার সময় গান গেয়েছিলি, সেই গানটা আবার গাও না মাঝি ভাই। আমি
আমরা দুই জাতি মিলে মিশে আমাদের রাজ্য একটি শক্তিশালী চলতে পারছে না বন্ধু, আমাকে একটু বিশ্রাম নিতে দাও। কি করবো রেখা, এটা যে আমাদের নিয়তির পরিহাস, তা না হলে আজ রাজকন্যা হয়ে বিপদ বনে বনে ঘুরবে কেন রেখা? বন্ধু বলো কি বলতে চাও রেখা। আমি যে সহ্য পারছি না বন্ধু, আমি যে সহ্য পারছি না।